সুপার কাপের প্রস্তুতি হিসাবে আজ কলকাতার মোহামেডান স্পোর্টিং একটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল আইএসএলের দল চেন্নাই এফসির বিপক্ষে। দুপুর 3:30 থেকে এই ম্যাচ অনুষ্ঠিত হয় নিউ টাউনের সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ডে। ম্যাচটিতে মোহামেডান হেরে গেল 3-2 গোলে। ম্যাচের প্রথমার্ধে চেন্নাইন এগিয়ে থাকে 2 গোলে। গোল দুটি করেন যথাক্রমে কাওয়ামে কারিকারি ও রহিম আলী। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেন আবিওয়েলা দাউদা। ঠিক তার কিছুক্ষণ পরেই চেন্নাইয়ের হয়ে আরও একটি গোল করেন সান্তামিল। খেলার ফলাফল গিয়ে দাঁড়ায় 3-1। ম্যাচের শেষ দিকে দাউদাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় মোহামেডান। পেনাল্টি থেকে মোহামেডানের হয়ে ব্যবধান কমান কিরগিজস্তানের ফুটবলার মির্লান মুরজায়েভ। সর্বশেষ ম্যাচটি 3-2 গোলে জিতে যায় চেন্নাইয়ের।